হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আগ্রা ভ্রমণের আরেকটি নতুন পর্ব নিয়ে। কোনো জায়গায় গেলেই কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি যেটা থাকে সেটা হলো সেখানে গিয়ে কোথায় থাকবো, অর্থাৎ হোটেল। তো আমি সেই জন্যই তোমাদের সাথে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের বিবরণ নিয়ে এসেছি। তার কারণ এই হোটেলটা কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি আর বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সাথে রয়েছে তাজমহলের একদম কাছে থাকার অনুভূতি। তার কারণ এই হোটেলটা কিন্তু একদম তাজমহলের কাছেই, মোটামুটি আনুমানিক 100 মিটারের কাছেই কিন্তু এই তাজমহলের ইস্ট গেটটা। তো সেই সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ থাকছে এই ভিডিওতে। এই হোটেলটা কিন্তু সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে, বিভিন্ন কটেজ টাইপের রুম করা রয়েছে, সেই রুমেই কিন্তু আমরা আজকে থাকব। আর এছাড়াও বিভিন্ন বাজেটের রুম কিন্তু রয়েছে। তো চলো প্রথমে একটু চারপাশ দেখে নাও। তার কারণ হচ্ছে আমরা যখন প্রথমেই ঢুকছিলাম এই রকম কিন্তু বেশ সুন্দর গাছগাছড়া ভরা ফুলের সুন্দর বাগান রয়েছে। তো এই বাগান পেরিয়েই কিন্তু আমরা চলে যাই রিসেপশনের দিকে। আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল, তো সেইভাবেই কিন্তু আমরা আগে রিসেপশনে গিয়ে এন্ট্রিটা করে নেব। তো চলো, এই যে রিসেপশনের মুখ, রিসেপশনে ঢুকবো। আমরা ঢুকে সোফায় বসেছিলাম, আর ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণ একটা সুন্দর মূর্তি রয়েছে। তো এরপর আমাদের সাথে সঞ্জয়বাবু দেখা হন। তো উনি ভীষণ একটা ভালো মানুষ এবং আমাদের সুন্দর করে ট্যুরটাকে গুছিয়ে বলে দিয়েছিলেন কিভাবে কোথায় ঘুরলে আমরা কিন্তু সময়ে কমপ্লিট করতে পারবো। তো আর উনি যেহেতু বাঙালি ছিলেন, আমাদের বাংলায় সচ্ছলভাবে কথা বলতো, বেশ সুবিধা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ইস্ট গেটের দূরত্ব কিন্তু এইটুকুই, একদম কাছে আমাদের হোটেল, আর হোটেলের সামনে থেকে কিন্তু আমি ছবি তুলেছিলাম। আর তাজমহলে এন্ট্রি মানে ইস্ট এন্ট্রি গেটটাও কিন্তু একদম কাছে, দেখতেই পাচ্ছ তোমরা আশা করি বুঝতে পেরেছ কতটা কাছে হোটেল থেকে তাজমহলের মুখটা। আর একদম হোটেলের বাইরে কিন্তু রয়েছে এই রকম ব্যাটারি চালিত গাড়ি। যেহেতু তাজমহলের কাছে অন্য কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র এই ব্যাটারি চালিত গাড়িগুলোই কিন্তু লাইসেন্সপ্রাপ্ত এই তাজমহলের কাছে যাওয়ার জন্য। তো এই বয়স্ক লোক সঙ্গে থাকলে তোমরা এই গাড়ি কিন্তু নিয়ে নিতেই পারো, ভাড়া হিসেবে 10 টাকা করে লাগবে। এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুম ট্যুরটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো ঝাঁ চকচকে রুম। আর এটা কিন্তু ডাবল বেডরুম, তবে তোমরা কিন্তু এখানে ইজিলি 3 জনও শেয়ার করে নিতে পারো রুমটা। এরই সাথে কিন্তু এখানে দিয়ে দিয়েছে 2টো টাওয়াল, সাথে রয়েছে বাথ কিট। আর এই যে দেখো পুরো রুমটা, এখানে কিন্তু একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে। আর এরই সাথে কিন্তু এখানে রুমের ভেতরে একটা ডাস্টবিন পট রয়েছে। আর এছাড়াও রয়েছে এখানে কিন্তু একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, সাথে কিন্তু ইনস্ট্যান্ট কফি বা টি তৈরি করার কিন্তু যে কিট দিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে কিন্তু কাপ এবং গ্লাসও রয়েছে। আর নিচে কিন্তু একটা সুন্দর মিনি ফ্রিজ রয়েছে, যেটা এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, তার কারণ এখন শীতকাল। আর এরই সাথে কিন্তু রয়েছে সুন্দর একটা টিভির, আর রয়েছে এখানে একটা টি টেবিল, ছোট্ট টেবিল রয়েছে। আর এরই সাথে কিন্তু এটায় রয়েছে সোফা কাম চেয়ার। আর এরই সাথে কিন্তু একটা ওয়ার্ড্রোপও রয়েছে, তোমরা অবশ্যই ইউজ করতে পারো চাইলে। আর কিন্তু রয়েছে গরমকালের জন্য মেন প্রয়োজনীয় এসি, এছাড়াও কিন্তু ফ্যানের ব্যবস্থাও রয়েছে। তো রুমটা তো দেখা হয়ে গেল, আর এবার তোমাদের সাথে শেয়ার করছি এর বাথরুমটা। এই যে দেখো গিজারের পয়েন্ট করা আছে, এখানে একটা বেসিন রয়েছে, বালতি রয়েছে, আর কিন্তু আছে ওয়েস্টার্ন কোমোড। বুঝতেই পারছো রুমগুলো কিন্তু বেশ সুন্দর।
আর এরই সাথে কিন্তু এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এটা কিন্তু বাইরে সুন্দর একটা বসার জায়গা তৈরি করেছেন ওনা রেস্টুরেন্টের বাইরে। তোমরা চাইলে এই শীতকালে রোদ পোহাতে পোহাতেও কিন্তু এই শীতের আমেজটাকে অনুভব করতে করতে ব্রেকফাস্ট করে নিতে পারো। আর এরই সাথে রয়েছে কিন্তু এনাদের একটা সুন্দর পার্কিং প্লট। এই যে দেখো দুপাশে কিন্তু রুম রয়েছে, এই যে পেছনে গাড়িটার যে পেছনের জায়গাটা সেটাকেও কিন্তু রুম। অবশ্য এখানে বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে, তো তোমরা গাড়ি নিয়ে আসলেও কিন্তু এখানে রাখার ব্যবস্থা রয়েছে। আর এই যে এবার চলো আমরা রেস্টুরেন্টের ভেতরটা দেখে নিই। রেস্টুরেন্টের ভেতরে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, মানে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস রয়েছে। এরই সাথে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ সুন্দর, দেখতে পাচ্ছ সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বেশ ভালো। আর এগুলোও কিন্তু রুম রয়েছে। আর আমি যে রুমটা দেখালাম সেটা কিন্তু 2200 টাকা ছিল সেই সময় প্লাস জিএসটি, তবে অকেশনালি কিন্তু এনাদের রুম রেটটাও আপ অ্যান্ড ডাউন করে। আর এছাড়াও কিন্তু এনাদের বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে, মানে 1200 থেকে স্টার্ট ছিল, 1200 1600 এইভাবে কিন্তু স্টার্ট ছিল, মানে আলাদা আলাদা কিন্তু বাজেট রুমও রয়েছে এনাদের। অবশ্যই আপনারাও কিন্তু এখানে আসতে পারেন, এনাদের ব্যবহার ভীষণই ভালো, আমার খুব ভালো লেগেছে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।